আপনারা হয়তো প্রতিদিনই বড় বড় কোম্পানির লোগো দেখে থাকেন, কিন্তু এই কোম্পানির লোগোগুলোর লুকিয়ে থাকার রহস্য সম্পর্কে আপনারা জানেন কি? আপনি কি জানার চেষ্টা করেছেন ডিজাইনাররা কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন তৈরি করেছেন? এই লোগোগুলোর প্রতিটি লাইনে প্রতিটি রঙের অর্থ রয়েছে। এসআর অর্পণের আজকের এপিসোডে বিশ্বের বহুল পরিচিত লোগোর লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানবো আমরা এই এপিসোডে। আমাদের লিস্টের প্রথমে রয়েছে অ্যামাজন কোম্পানি। এই লোগো দেখতে সাধারণ হলেও এটি কিন্তু সাধারণ নয়। আপনি জানেন কি অ্যামাজন লেখার নিচে যে তীর চিহ্নটি রয়েছে তার অর্থ কি? লক্ষ্য করলে দেখতে পারবেন এই তীর চিহ্নটি এ থেকে জেড পর্যন্ত তৈরি করা হয়েছে। এর মানে হলো এ থেকে জেড পর্যন্ত আপনি যে জিনিস ভাবতে পারেন তারা তার সব কিছুই বিক্রি করে। সাথে সাথে তারা একটি হাসির নির্দেশনাও করে থাকে। এই হাসির অর্থ হলো কোম্পানি তাদের সেবার মাধ্যমে ক্রেতাকে খুশি রাখতে চায়। অ্যাপেল কোম্পানি। অ্যাপেল কোম্পানির ডিজাইনার একটি ইন্টারভিউতে বলেন তিনি বাজার থেকে অনেকগুলো আপেল কিনে আনেন এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে ডিজাইন করে লোগো তৈরি করার চেষ্টা করেন। কোনোটাকে অর্ধেক করে আবার কোনোটাকে উল্টো করে আঁকতে থাকেন। মানুষ যেন কোনোভাবে এটাকে চেরি অথবা টমেটো না ভাবে। এগুলা ভাবতে ভাবতে তিনি একটি আপেলে কামড় দেন এবং এই কামড় দেওয়া আপেলটিকে তিনি লোগো হিসেবে আঁকতে থাকেন। পরে তিনি এই লোগোটি ফাইনাল করেন এবং আইফোন কোম্পানির কাছে এটি বিক্রি করে দেন। বিএমডাব্লিউ। বিএমডাব্লিউ লোগোতে মধ্যে থাকা একটি উড়োজাহাজের পাখাকে নির্দেশ করে থাকে, কারণ এ কোম্পানিটি প্রথম উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করত। কিন্তু ফুল অংশ দেখলে বুঝতে পারবেন এটি একটি পেবেরিয়ান পতাকা। পেবেরিয়ান সেই জায়গা যেখান থেকে বিএমডাব্লিউ কোম্পানি যাত্রা শুরু করেছিল। অডি। অডির লোগোতে আপনি চারটি সার্কেল দেখতে পাবেন, যেটা আলাদা আলাদা কোম্পানিকে নির্দেশ করে থাকে, যেখানে অডি, ডিকেডাব্লিউ, হর্স এবং অটোমোবাইল কোম্পানি সংযুক্ত রয়েছে। এই চারটি কোম্পানি 1932 সালের পূর্বে আলাদা আলাদাভাবে কাজ করত এবং 1932 সালের পর এই চার কোম্পানি একত্রিত হয়ে অডি কোম্পানিকে চালু করে, আর তখন থেকে এ লোগো আমাদের সামনে রয়েছে। স্যামসাং। স্যামসাং কোনো ইংলিশ ওয়ার্ল্ড নয়, এটি একটি কোরিয়ান ওয়ার্ল্ড। স্যামের অর্থ হলো থ্রি, যেটা কোরিয়ানরা খুব পাওয়ারফুল হিসেবে বিবেচনা করে, এবং সাংয়ের অর্থ হলো স্টার, যেটা কোম্পানির লং লাস্টিং হিসেবে বিবেচনা করা হয়। তো স্যামসাং কোম্পানির লোগোর মিনিং হলো থ্রি স্টার। এলজি। এলজি একটি সাউথ কোরিয়ান প্রোডাক্ট। সাউথ কোরিয়ান ইলেকট্রনিক এই লোগোতে এল এবং জি দুটি অক্ষর রয়েছে, যেখানে একটি মুখ বানানোর চেষ্টা করা হয়েছে। এটা লাল রং আপনার প্রোডাক্টের জীবনের প্রভাব এবং কোম্পানির কমিটমেন্টকে বুঝিয়ে থাকে। এল এবং জি একই সাথে এই লোগোতে ব্যবহার করা হয়েছে। কোকাকোলা। কোকাকোলার লোগোতে আপনি ড্যানিশের পতাকাটি দেখতে পাবেন। কোকাকোলা এটি তাদের মার্কেটিং এর জন্য প্রথম এদেশ ব্যবহার করেছিল, তাই এই দেশের পতাকা দিয়ে তারা লোগো তৈরি করেছিল। সো ফ্রেন্ড, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন।